নমস্কার, মই মজিত রা। আপনাদের সাবলে আরম্ভ করেছে আসামি চলনশিল্পী ইউটিউব চ্যানেল। বন্ধুসকল, বলগতে চাওয়া হোক আজি সন্ধ্যার 7টা গুরুত্বপূর্ণ খবর। বন্ধুসকল, প্রথম খবরটি হয়েছে গুহাটি মহানগরীর জোরোডর স্প্যানিশ গার্ডেনত সিবিআর অভিযান। ঘোষ ব্রাদার্সর সত্তাধিকারী ঘরত চলিছে অভিযান। গুহাটির জোরোডর স্প্যানিশ গার্ডেনত সিবিআর অভিযান। বিলাসী এপার্টমেন্টর বি ব্লকত অভিযান সিবিআইর। অভিযান চলিল দশম মহলাত। ঘোষ ব্রাদার্সর সত্তাধিকারী প্রণব ঘোষের বাহাগুড়িয়া চলিছে এই অভিযান। প্রায় 200 কোটি টাকা ঋণ অনাদায়ের অভিযোগ ঘোষ ব্রাদার্সর বিরুদ্ধে। মানিক নগর থাকা বাহাগুড়িয়াও চলিছে অভিযান। বন্ধুসকল, তারপর খবরটি হয়েছে কর্তব্যনিষ্ঠা আর সাহসিকতার বাবে এজন হোমগার্ডলৈ অসমারক্ষীর 1 লাখ টাকার পুরস্কার ঘোষণা। কার্বি আংলংত যাকালি অসমারক্ষী এক বৃহৎ পরিমাণের ড্রাগস জব্দ করেছিল। এজন হোমগার্ডর তৎপরতার জব্দ হয়েছিল 12 কোটি টাকার নিষিদ্ধ ড্রাগস। অসমারক্ষীয় 3 কিলো মেথ নামের নিষিদ্ধ ড্রাগস জব্দ করার ইতিমধ্যে এই কার্যত জড়িত দুগী তামিল মহিলা এজন মণিপুরী লোক আটক করেছে। ঘটনা সন্দর্ভত জানিপরা মতে কার্বি আংলংর ঢিলাই থানার বরসিংবে নামের হোমগার্ডজনক নগদ ধন দিয়ে পার হব খুঁজেছিল দলটু, কিন্তু উৎকোচ নলই আরক্ষীক খবর দিয়ে হোমগার্ডজনে। উল্লেখযোগ্য যে হোমগার্ড বরসিংরাই কর্তব্যনিষ্ঠা আর সাহসিকতার বাবে অসমারক্ষীর সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তই ইতিমধ্যে বরসিংলৈ 1 লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে। বন্ধুসকল, তারপর 3 নম্বর খবরটি জানার আগে আপনার একটা সরু রিকুয়েস্ট, যদি এতালেক এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ একটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে রাখক। বন্ধুসকল, তারপর খবরটি হয়েছে অবশেষত জামিন লাভ করলে কৃষক নেতা তথা শিবসাগর সমষ্টির নবনির্বাচিত বিধায়ক অখিল গগৈ। আজি নিয়ার আদালতত শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈক হাজির করা হয়। আদালতত অব্যাহত আছে বিধায়ক অখিল গগৈর গোচরের শুনানি। নিয়ার আদালতে এটা গোচরত অখিল গগৈক দোষমুক্ত বলে ঘোষণা করেছে। সাবুয়া থানার গোচরত দোষমুক্ত অখিল গগৈ। সানমারি থানার আন এটা গোচরের শুনানি চলি আছে নিয়ার আদালতত। সাবুয়া আর সানমারি থানার দুটা গোচরত অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ধরে কারারুদ্ধ হয়ে আছে অখিল গগৈ। অখিল গগৈর উপরও দোষমুক্ত বলে ঘোষণা করেছে আন দুজন ব্যক্তি, জগজিৎ গোহাঁই আর ভূপেন গগৈক দোষমুক্ত ঘোষণা করেছে নিয়ার আদালতই। বন্ধুসকল, তারপর খবরটি হয়েছে কৃষিমন্ত্রী অতুল বরার ডাঙর ঘোষণা। কৃষি বিভাগের 300 সহস্রাধিক খালি পদত অতি শীঘ্রে দিয়া হব নিযুক্তি। রাজ্যের নিবনুয়া যুবক যুবতী সকলের একটা সুখবর। আজি এই সুখবরটি দিছে কৃষিমন্ত্রী অতুল বরাই। কৃষি বিভাগের 300 সহস্রাধিক খালি পদত অতি শীঘ্রে দিয়া হব নিযুক্তি। আজি মরাণ বীজ পাম্প পরিদর্শন করে এই ঘোষণা করে কৃষিমন্ত্রী অতুল বরাই। নিযুক্তির লগতে মন্ত্রীগিয়ে কয় যে মাছ মাংস উৎপাদনের ক্ষেত্রে স্বাবলম্বী হব। রাজ্যের প্রতিখন জেলাত পিগারি আর এক ফার্ম স্থাপন করা হব। বন্ধুসকল, তারপর খবরটি হয়েছে আজিরপর আরম্ভ মহা অম্বুবাসী মেলা। মঙ্গলবার অর্থাৎ আজিরপর শক্তিপীঠ কামাখ্যা ধামত পবিত্র অম্বুবাসী মেলা। কিন্তু কোভিড মহামারীর সংক্রমণের বাবে নীলাচলর বুকলে এইবার আগমন নহয় দেশ বিদেশের সাধু সন্ন্যাসী তথা মা কামাখ্যার ভক্তসকল। কোভিড সংক্রমণের বাবে এইবার অনুষ্ঠিত নহয় অম্বুবাসী মেলা, কেবল কামাখ্যা ধামের পূজারীয় অনুষ্ঠপিয়াকৈ রীতিনীতিহে সম্পন্ন করব। পূর্বর দরে কামাখ্যা ধামলৈ এই সময়ছোৱাত আহিব নোৱাৰিব সাধারণ দর্শনার্থী। বন্ধুসকল, তারপর খবরটি হয়েছে দেশত ক্রমান্বয়ে কমি আহিছে করোনাত আক্রান্ত হওয়া লোকর সংখ্যা। বিগত 24 ঘণ্টাত ভারতত 50,000-র তললৈ নামিল করোনাত আক্রান্তর সংখ্যা। দেশত করোনাত আক্রান্তর সংখ্যা প্রতিদিনে হ্রাস পাই আহিছে। করোনাত আক্রান্তর সংখ্যা এতিয়া প্রায় 40,000-র ওচর পাইছেগৈ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বিগত 24 ঘণ্টাত দেশত করোনাত আক্রান্তর সংখ্যা 42,640 জন, মৃত্যু হয়েছে 1,167 জনের। দেশত 91 দিনের পিছত এটা দিনত 50,000-র তললৈ হ্রাস পাওয়া পরিলক্ষিত হয়েছে। স্বাস্থ্য বিভাগের মতে করোনাত এতিয়ালৈকে মোট আক্রান্তর সংখ্যা 2,99,77,861 জনলৈ বৃদ্ধি পাইছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে দেশত এতিয়ালৈকে করোনার 6,62,521টা সক্রিয় ঘটনা আছে। 2,89,26,038 জন লোক সুস্থ হয়ে উঠিছে। আনহাতে করোনার দেশত মৃত্যু হয়েছে মোট 3,89,302 জন লোকর। বন্ধুসকল, তারপর খবরটি হয়েছে গুহাটির পিছত এবার বাক্সার মটকানোর উপর রোপওয়ে সরকারে নহয় নির্মাণ করে আছে কেজনমান যুবকে। শহর নগর নহয় এইবার গাঁওয়ার মাজত স্থাপন হব রোপওয়ে। রাইজে নখ জোকারিলে নয় বয় সরকারের প্রতিশ্রুতি তেনেকয়ে রয়।
গুৱাহাটীৰ পিছত এবাৰ বাক্সাৰ মটকা নদীৰ ওপৰত নিৰ্মাণ হ'ব ৰোপৱে। কেইজনমান যুৱকৰ প্ৰচেষ্টাত নিৰ্মাণ হ'বলৈ গৈ আছে ৰোপৱে। ভৰ বাৰিষাৰ প্ৰাকখনত যুদ্ধকালীন প্ৰস্তুতিৰে মটকানৰ ওপৰত প্ৰস্তুত কৰি থকা হৈছে ৰোপৱে নিৰ্মাণৰ কাম। প্ৰায় 10 লাখ টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ হ'বলগীয়া এই মিনি ৰোপৱেৰ কাম ইতিমধ্যে 50% সম্পন্ন হৈছে। নৈৰ ইপাৰৰ পৰা সিপাৰলৈ নিৰ্মাণ হ'বলগীয়া ৰোপৱেৰ দৈৰ্ঘ্য 400 ফুট। ৰোপৱেত একেলগে পাৰ হ'ব মটৰচাইকেল আৰু যাত্ৰী। বিশেষ কাৰিকৰী ব্যৱস্থাৰে নিৰ্মাণ হৈ থকা এই মিনি ৰোপৱেত দিব্যাংগ লোকৰ বাবে থাকিব হুইল চেয়াৰো। বাক্সা জিলাৰ ভাৰত ভূটান সীমান্তৰ অতি ব্যস্ত নাগৰিজুলি কাউলি কুমাৰীকাটা সংযোগী গড়কাপ্তানী পথৰ মাজত থকা মটকানৰ দলং নিৰ্মাণ নোহোৱাত অঞ্চলটোৰ কেইজনমান যুৱকে নিজাকৈ নিৰ্মাণ কৰিবলৈ ওলাইছে মিনি ৰোপৱে। কোনো চৰকাৰী ধন বা বৰঙণি অবিহনে নিৰ্মাণ হৈ থকা এই ৰোপৱে সম্পূৰ্ণ হৈ উঠিবলৈ সময় লাগিব 10-15 দিন। বন্ধুসকল, তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে চাবুৱা থানাৰ গোচৰত মুখ থেকেচা খাই সমগ্ৰ ভাৰততে হাঁহিয়াতৰ পাত্ৰ হৈছে নিয়া। এই মন্তব্য শিৱসাগৰ সমষ্টিৰ বিধায়ক অখিল গগৈৰ। দীৰ্ঘদিন ধৰি জেলত আবদ্ধ হৈ আছে কৃষক নেতা অখিল গগৈ। বহুকেইটা গোচৰত জামিন লাভ কৰাৰ পিছত নেতাগৰাকীৰ ওপৰত নিয়াৰ চাবুৱা আৰক্ষী থানা আৰু চান্দমাৰী থানাৰ 2টা গোচৰ আছিল। আজি নিয়াৰ আদালতত হাজিৰ কৰোৱা হয় অখিল গগৈক। চাবুৱা গোচৰৰ শুনানিৰ পিছত জামিন লাভ কৰে অখিল গগৈৰ লগতে জগজিৎ গোহাঁই আৰু ভূপেন বৰাই। অৱশ্যে অখিল গগৈৰ ওপৰত চান্দমাৰী থানাৰ গোচৰ এতিয়াও চলি আছে। জামিন লাভ কৰাৰ পিছতে নিয়া অৰ্থাৎ ৰাষ্ট্ৰীয় অনুসন্ধানকাৰী সংস্থাক তাৎচল্য কৰি নিয়াৰ আদালতৰ পৰাই পত্ৰ প্ৰেৰণ কৰে অখিল গগৈয়ে। এই ক্ষেত্ৰত অখিল গগৈয়ে কয় যে আজি এই ৰায়দানৰ পৰা প্ৰমাণ হ'ল যে ভাৰত তথা অসম চৰকাৰে নিয়াক ৰাজনৈতিক স্বাৰ্থত ব্যৱহাৰ কৰিছে। উল্লেখযোগ্য যে আন এক অভিযুক্ত ভাস্কৰজ্যোতি ফুকনে লাভ কৰা নাই জামিন। নিয়াৰ আদালতে ভাস্কৰজ্যোতি ফুকনক 144 ধাৰা ভংগ কৰা বুলি অভিযুক্ত কৰে। নিয়ায়ে এই ক্ষেত্ৰত তদন্ত কৰাটো হাস্যকৰ আখ্যা দিয়ে অখিল গগৈয়ে। নিয়া গঠনৰ উদ্দেশ্য আছিল ৰাষ্ট্ৰীয় আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় সন্ত্ৰাসৰ গোচৰসমূহ তদন্ত কৰা। কিন্তু এতিয়া যেনে এজন মানুহে শিলগুটিৰে নাক ভঙা গোচৰটো নিয়াক চমজাই দিয়াই প্ৰমাণ কৰিছে যে বিজেপি চৰকাৰে নিয়াক ব্যৱহাৰ কৰিছে, এনেদৰে মন্তব্য কৰে অখিল গগৈয়ে। তদুপৰি চাবুৱা থানাৰ গোচৰত নিয়ায়ে আদালতত মুখ থেকেচা খোৱাটো হাস্যকৰ বুলি মন্তব্য কৰি গগৈয়ে কয় যে সমগ্ৰ ভাৰততে নিয়া হাঁহিয়াতৰ পাত্ৰ হৈছে। বন্ধুসকল, তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে কংগ্ৰেছ দল এতিয়া মুছলিম দল হৈ গ'ল আৰু সেইকাৰণে বদৰুদ্দিন আজমল হ'ব কংগ্ৰেছৰ পৰৱৰ্তী সভাপতি। এই বিতৰ্কিত মন্তব্য বিজেপিৰ প্ৰাক্তন বিধায়ক শিলাদিত্য দেৱৰ। বদৰুদ্দিন আজমলেই হ'ব কংগ্ৰেছৰ পৰৱৰ্তী সভাপতি। কংগ্ৰেছত এতিয়া হিন্দু বিধায়কতকৈ মুছলিম বিধায়কৰ সংখ্যা অধিক। কংগ্ৰেছ দল এতিয়া দল হৈ থকা নাই, কংগ্ৰেছ দল এতিয়া মুছলিম দল হৈ গ'ল। এই বিস্ফোৰক মন্তব্য প্ৰাক্তন বিধায়ক শিলাদিত্য দেৱৰ। বদৰুদ্দিন আজমলেই হ'ব কংগ্ৰেছৰ পৰৱৰ্তী সভাপতি। বন্ধুসকল, তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে সৰ্বাধিক সন্তানৰ পিতৃ মাতৃক দিয়া হ'ব 1 লাখ টকাৰ পুৰস্কাৰ। এই ঘোষণা এগৰাকী কেবিনেট মন্ত্ৰীৰ। এফালে দেশত জনসংখ্যা নিয়ন্ত্ৰণৰ বাবে চৰ্চা তথা আলোচনা চলি আছে আৰু আনফালে মিজোৰামৰ এগৰাকী মন্ত্ৰীয়ে তেওঁৰ নিৰ্বাচনী ক্ষেত্ৰত সৰ্বাধিক সন্তান থকা পিতৃ মাতৃক 1 লাখ টকা নগদ ধন প্ৰদান কৰাৰ কথা ঘোষণা কৰিছে। তেওঁৰ এই পদক্ষেপৰ মূল উদ্দেশ্য হৈছে কম জনসংখ্যাৰ মিজো সম্প্ৰদায়ৰ লোকৰ জনসংখ্যা বৃদ্ধিৰ বাবে উৎসাহিত কৰা। অৱশ্যে ক্ৰীড়ামন্ত্ৰী ৰবাৰ্ট ৰমাবিয়া ৰয়েটে নিম্নতম কিমানজন সন্তান থাকিব লাগে সেই সন্দৰ্ভত একো কোৱা নাই। দেওবাৰে পিতৃ দিৱসৰ দিনটোত মন্ত্ৰীগৰাকীয়ে ঘোষণা কৰিছে যে আইজল পূব 2 বিধানসভা সমষ্টিত সৰ্বাধিক সন্তান থকা পুৰুষ বা মহিলাক 1 লাখ টকাৰ পুৰস্কাৰ দিয়া হ'ব।